এএফসি কাপের ম্যাচে ঘরের মাঠে সোমবার ওড়িশার মোকাবেলা করবে বসুন্ধরা কিংস। এই ম্যাচ সামনে রেখে কথার লড়াইয়ে নেমেছে দুই দলের কোচ ও ক্যাপ্টেন। দুই পক্ষই বলছে জয় ছিনিয়ে মাঠ ছাড়াই তাদের লক্ষ্য। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নিউজ 24। ঘরের মাঠে রেকর্ড আছে না হারার, তা কিভাবে ধরে রাখা যায় সেই কৌশল ছাড়াতেই ব্যস্ত সময় পার করছে বসুন্ধরা কিংস। এফসি কাপের প্রথম ম্যাচে মাজিয়ার সাথে যেভাবে হারতে হয়েছিল সেই ঘটনা আর ঘটাতে চান না অস্কার বুদনের দল। অন্যদিকে হারের ক্ষত নিয়েই বাংলায় পা রেখেছে উড়িষ্যা, তারাও জিততে চায় এই ম্যাচে। ম্যাচের আগের দিন এএফসির প্রেস কনফারেন্সে ব্রুজন বললেন, টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। আমরা প্রথম ম্যাচে হেরেছি মাজিয়ার সাথে, তবে কিংস অ্যারেনায় আমরা উড়িষ্যাকে হারাতে চাই। এএফসি কাপে আমাদের টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে। আশা করছি ছেলেরা ঘরের মাঠে অপরাজিত থাকবে। কিংস ক্যাপ্টেন রবসন বলছেন, উড়িষ্যা কঠিন প্রতিপক্ষ, তবে মাঠে পজিটিভ ফুটবল খেলে জয় উপহার দিতে চান সমর্থকদের। উড়িষ্যা শক্তিশালী দল, তাদের বিপক্ষে লড়াই করা কঠিন, তারপরও আমরা প্রস্তুত হয়েছি। তাদের বিপক্ষে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়বো আমরা। অন্যদিকে কন্ডিশন অচেনা হলেও পুরো পয়েন্ট নিয়েই বাংলা ছাড়তে চায় ভারতীয় ক্লাব উড়িষ্যা এফসি। কিংসের বিপক্ষে তাদের মাঠে লড়াই করাটা কঠিন, কিন্তু আমরাও প্রস্তুত তাদের হারাতে। ছেলেরা যে প্রস্তুতি নিয়েছে তাতে জয় পাবই আমরা। সোমবার কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।